সকাল সকালে আমার বড় মেয়ে আমার বাড়িতে পুরো তাণ্ডব করে দিয়েছে, ড্রেস খুঁজে পাচ্ছে না বলে, ওর ইউনিফর্ম, তার জন্য পুরো আলনা থেকে কাপড় টেনে ঘন্ট করে দিয়েছে। অথচ এই যে টানার সময় কাপড়টা চলে এসেছে, জামাটা চলে এসেছে, আমি বললাম যে আলনাতে আমি ভাঁজ করে রেখেছি, পুজোর জন্য কয়দিন তো এইসব সব জামা পরেনি, তো যার জন্য সব ঘেঁটে দিয়েছে। আর আমি এদিকে রান্না বসিয়ে গেছিলাম, তা আবার এসে তাড়াতাড়ি করে নাড়লে লেগে যাবে, ঘুগনি বসিয়েছি। আর আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ হয়, পেঁয়াজ রসুন পড়ে না, যেহেতু আমি খাই আর বাচ্চাগুলো ঘুগনি হোক যাই হোক একটু পেঁয়াজ রসুন ছাড়াই খেতে পছন্দ করছে, না খেয়ে খেয়ে না আর ভালো লাগে না। আর এই পেঁপে দিয়ে করছি, কারণ বড়মশাই খাবে, এমনিতে ঘুগনি পছন্দ করে না, আজকের একটু ঘুগনি দেবো, ওরাও খাবে। আর এই যে রুটি আমার বানানো হয়ে গেছে, বড় মেয়ে খেয়ে যাবে, আমি আসলে তখন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে খাবার খাবো। বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি, মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। আমার বড় মেয়ে তার মাসির ছেলেকে চিড়াচ্ছে ফুটবলে, দুজন কাকে কাকে এ করে কি জানি না, সাপোর্ট করে। আমার দিদির ছেলে যাকে সাপোর্ট করে ফুটবলে সে হেরে গেছে, আমার মেয়ে তাকে চিড়াচ্ছে। সকাল সকাল রেডি হয়ে গেছে, তাহলে চলো ট্রেন ধরতে হবে, আমার ছোট বড় মেয়ের পরীক্ষা আছে, ওকে নিয়ে যেতে হবে একাডেমিতে। তাহলে চলো, বৃষ্টি পড়বে আবার, মেঘলা হয়েছে, চলো চলো টাটা বাই। ট্রেনটা মিস করার জন্য এরপরে 8:30 ট্রেনটায় খুব ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি। তারপরে মেয়েকে ছেড়ে দিয়ে এসে ব্যারাকপুরে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসছে না দেখে তখন একটু ভিডিও করলাম। তো তাকিয়ে আছে বলে না আমার খুব খারাপ লাগে, সাথে কেউ থাকলে ভিডিও করা যায়, নাহলে একা একা আবার ভয় লাগে, আবার পুলিশ থাকবে কোথায় কি বলবে, এই জন্য আবার আমি বাড়ি চলে আসলাম। নেমে এই সবই ঢুকলাম, প্রচুর গরম, টোটো অটো পাচ্ছিলাম না, মানে স্টেশনে দাঁড়াতে হবে, একটা টোটোর অটো ভর্তি হয়ে চলে গেল, আবার যতক্ষণ না ভর্তি হবে দাঁড়াতে হবে, তার চেয়ে একটু হেঁটে চলে এসে তারপরে টোটো পেয়ে গেছিলাম। তারপরে আবার ওখান থেকে আমার বাড়ি পর্যন্ত হেঁটে আসলাম, আবার সময় তো টোটোওয়ালাটার জন্যই ট্রেনটা মিস করলাম, 8:15 ট্রেনটা। তারপরে আবার 8:40 ট্রেন ধরেছি, দিয়ে মেয়েকে ছেড়ে আবার 9:06 যেটা ছিল সেটা 9:07 এক নম্বর প্ল্যাটফর্মে দিবে বলেছে, অ্যান মুহূর্তে স্টেশনে ঢুকছে সেই সময় বলছি 2:01 দেবে ব্যারাকপুরে। সঙ্গে সঙ্গে আবার সবাই দেখি রেরা ট্রেন রাস্তা পেরোচ্ছে, আমিও তাদের সাথে পেরিয়ে ট্রেনটা ছুটে এসে ট্রেনটা ধরলাম, ধরে এসে যে বাড়ি আসলাম, প্রচুর গরম, একটু বাতাসে বসবো, জল খাবো, তারপরে দুপুরে রান্নাবান্না করবো, আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে যা হয় হবে। বর্মশাইকে বলেছি চিকেন আনতে, গতকাল হচ্ছে ডাক্তারের কাছে যাব, তাই বলেছি চিকেন আনতে, রান্নাবান্না করবো। আর মাছ নিয়ে এসে তো মাছে যে 4 পিস মাছ দিয়েছি, মাথাটাকে নিয়ে 4 পিস হয়েছে, এটাকে টক বানাবো। আর এদিকে আমার জন্য নিরামিষ লাউ কুটিয়েছি, লাউ ছোলা দিয়ে নিরামিষ করবো। আর এদিকে ভাত আমার আগেই হয়ে গেছে, পরে দুপুরে এই যে দেখো সব মারাপিট করে খাওয়া দাওয়া করছে। সন্ধ্যের সময় আমি সন্ধেবাতি দিতে চলে আসলাম, এখন সন্ধে হয়ে গেছে, তো এখন তো 5:10 পুরো অন্ধকার হয়ে যায়, সন্ধে দেবো, তারপরে আবার একটু স্ন্যাক্স টাইপের কিছু বানাবো। একটু সন্ধ্যের সময় এই যে সিঙ্গাড়া বানাবো বলে আলু আর বাদামটাকে একদম কষিয়ে নিয়েছি, আজকে সিঙ্গাড়া অন্যরকম বানাবো, ময়দার বানাবো না, আটার বানাবো, তাতে হালকা তেল আর জোয়ান দিয়েছি, আর এই যে ছোটো ছোটো করে সিঙ্গাড়া বানিয়েছি, হার কোয়ালিটির প্যাটার্নের সিঙ্গাড়া করছি, আর তেলটাকে বসিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা, একটা ছোট্ট করে আলু দিয়ে মিনি সিঙ্গাড়া বানিয়েছি, কারণ সিঙ্গাড়ার তেল কিন্তু বেশি হিট হবে না, এরকম বুন্দ বুন্দ করবে, তখনই যে আস্তে করে দিয়ে দিয়েছি। আর সিঙ্গাড়ার শেপগুলো পুরো একদম দোকানের মতন, আমি কিন্তু সিঙ্গাড়ার শেপ ভালো দিতে পারি, একটা কোয়ালিটির নতুন সিঙ্গাড়া বানাতে চাইছিলাম কিন্তু সেটা সেরকম হলো না, ঠিক মতন কাটিংটা ঠিক মতন হয়নি, যার জন্য হলো না। চলো আবার একবার ট্রাই করবো, তোমরা একবার আটা দিয়ে সিঙ্গাড়া বানাবে, কিন্তু খুব মুচমুচে খাস্তা হয়, আর দেখো কালারটাও সুন্দর এসছে, আর সাদা হবে না, একটু লালচে হবে যেহেতু আটা। আর এই যে দেখো মড়মড় করছে, খুব মানে একটা খেয়ে দেখলাম খুব ক্রিসপি হয়েছে আর স্বাদও হয়েছে, বাদাম আছে, আলু আছে, বাদাম ক্র্যাশ করেও দিয়েছি এবং গোটা বাদাম ভেজেও দিয়েছি, টেস্টি হয়েছে, টমেটোম দিয়েছি, মানে সুন্দর হয়েছে, জিরা পাউডার দিয়ে করেছি, নিরামিষই করি, আমাদের তো সবই নিরামিষ হয়, আর বাকি কটা আছে সেটাও দিয়ে দিলাম, এই তিনটেই বাকি ছিল। এই দেখো হার কোয়ালিটির সিঙ্গাড়া বানিয়েছি, ওটা একটু এর মতন বাউলির টাইপে বানাতে চাইছিলাম, আর আমার ছোটো মেয়ে তো একটা বলে দিচ্ছে, বলে গুয়ের নেড়ি বানা,
আছে মা, কি করব। আর এদিকে চা বসিয়েছি, চা খাবো আমরা, আর গরম গরম আটার সিঙাড়া। আড্ডা দিতে দিতে দেখি না পিছন থেকে আমার বড় মশাই এসে, তো ওখানে ও থালা বাসনগুলো সব ছিল, চায়ের আর সিঙাড়ার সব প্লেট ফ্লেটগুলো ছিল, সেগুলো ধুচ্ছে। আমি বলছি ধুচ্ছো কেন, বলে না তোমরা গল্প করছো গল্প করো, আমি ধুয়ে দিচ্ছি। আমি বলছি বাবা আমার লক্ষ্মী বর্গ, তখন আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বলছে তোমার এটা ধুয়ে দিচ্ছে তো পরে দাঁড়াও, ঝগড়ার সময় শোধ তুলে নেবে। আমি আর কি করতে তোমার বাকি আছে, থালা বাসন ধুয়ে দিয়েছি, ঘর পরিষ্কার করছি, শুধু রান্নাটা বাকি আছে না, ওইটা করলেই তোমার শান্তি। এই করে আমরা মজা করছিলাম ওর সাথে। তারপরে আমাদের তিনজনের জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, বড় মশাই তো এইসবগুলো খায় না, দিলে মুখে যা সিঁড়ি করে, ওই জন্য ওকে দোয়া হয় না। ওর জন্য রুটি আর তরকারি করে দিয়ে দিয়েছি, তরকারি তো সকালে ছিল তো শুধু রুটিটা বানিয়ে ওকে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন আমাদের পাস্তাটা বানাচ্ছি, দিয়ে গরম গরম আমরা খেয়ে নেবো। এই যে শশা দিয়ে দিয়েছি, আমারটা এটা নিয়েছি, দুজনের একসঙ্গে দিয়ে দিলাম। এখন বাজে রাত্রি 11:30, 11:30 সঙ্গে তোমাদের সাথে কথা বলতে আসলাম। রাতের ডিনার হয়ে গেছে, সন্ধ্যের সময় তো দেখলে একটু আজকের একটু আটার সিঙাড়া বানিয়েছিলাম। কয়েকদিন সিঙাড়া খেতে খুব ইচ্ছা করছিল, আর এখন না বাজার থেকে বা নিজের বাড়িতেও করে খেলে না আমার খুব শরীর খারাপ করে। আর আমি একদিন ইউটিউবে দেখেছিলাম নন বেঙ্গলা আটার সিঙাড়া বানিয়েছিল, বললো টেস্টি। আমি তার চলো আমিও একবার ট্রাই করি, সত্যি কথা কিন্তু খুব খাস্তা হয়েছে। ময়দাটা খাওয়াটা উচিতও নয় বেশি, কারণ ময়দা ডাইজেস্ট হতে খুবই সময় লাগে। আটাটা ঠিক আছে, আটাটা আমরা আটার লুচিও খাই, কারণ আমরা যখন বাইরে থাকতাম ওখানে ময়দা এতটা পাওয়া যেত না, সবাই আটা খেত বলে, তো আমরাও সাদা আটার লুচিটা হয়। আর আমার ছোটো মেয়ে একদম ময়দার খেতে পছন্দ করে না, বড় মেয়েটা তার বাবা একটু লুচি হলে ময়দার খুঁজে সাদা সাদা লুচি, তো মাঝে মাঝে ওদের জন্য দুজনের আলাদা আলাদা করে দিই। এখন আর শরীর ভালো লাগে না বলে আর কি আলাদা করি না, একেবারেই করে দিই। আগের চেয়ে অনেকটা তেলের চিজ খাওয়া আমাদের কমে গেছে, কারণ আমার শরীর খারাপ জন্য আর বর্মশাই তো এত খায় না, আর আমি একমাত্র তেলের জিনিসটা বেশি খেতাম, এখন আর অপারেশনের পরে খাই না। তবু মাঝে মাঝে ইচ্ছে করলে খাই, খুব কষ্ট হয়, খুব পেটে যন্ত্রণা হয় নি। সন্ধ্যের সময় তো দেখলে সিঙড়া ফিঙড়া চা ফা বানালাম খেলাম, তারপরে বড়মশাই থালা বাসনগুলো রাখা ছিল, বড়মশাই উঠে এসে বসে আমি ধুয়ে দিচ্ছি। আমি বলছি নানা বলে তোমরা একটু গল্প করছো গল্প করো, আমরা তিনজন দুই মেয়ে আর আমরা গল্প করছিলাম বলে, তো ধুয়ে দিল। আমি বাবা কত ভালোবাসি লক্ষ্মীমন্ত বউ বলে খেপাচ্ছিলাম আমরা। তারপরে রাতে একটু পাস্তা বানালাম বড়মশাইয়ের জন্য, রুটি তরকারি, সকালের নিরামিষ তরকারি ছিল ওর জন্য, চারটে রুটি করে দিয়েছি, ও তিনটে খেয়েছে একটা আছে, আর আমরা তিনজন একটু পাস্তা খেয়েছি। পাস্তা, চাউমিন, ম্যাগি এগুলো খেতে ভালো লাগে, যেগুলো শরীর খুব খারাপ করে সেইগুলোই খেতে ভালো করে। তো আজকে সারাদিনের একদম এনার্জিবিহীন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, এটা যন্ত্রণা হচ্ছে ফোনটা ধরে রাখতে, এনার্জিহীন ভিডিও শেয়ার করতে করলাম, ভালো লাগবে কি না জানি না, বদমাস ভিডিও একজন বলেছিল, ফালতু ভিডিও করি আমি, এনার্জি নেই ভিডিওতে। হ্যাঁ ভাই, আমি দেখানো ভিডিও করি না, তো তাই এখন তো ট্রেন্ডিং চলছে রাস্তায় ডান্স করা, করুক ডান্সটা আমি খুব রেসপেক্ট করি, কারণ আমার মেয়েও ডান্স ক্লাসিক্যাল ডান্স করে, ডান্সটাকে আমিও খুব রেসপেক্ট করি। কিন্তু এখন যা ডান্সটাকে নিয়ে একদম মেন রাস্তার উপরে, গাড়িওয়ালাদেরও কষ্ট হচ্ছে, ট্রেনে তো হচ্ছে হচ্ছে, পূজা প্যান্ডেল কোথাও আর ছাড়ছে না, ডান্সটার যে একটা রেসপেক্ট কদর্য মর্যাদা সেটুকু আর এখন দিচ্ছে না ইউটিউবাররা, যে যার ব্যক্তিগত ব্যাপার। সব কিছু রাস্তায় চলে এসেছে, ডান্স রাস্তায়, ঘরের বউ রাস্তায়, এখন আধা দেখিয়ে ডান্স করছে রাস্তার উপরে, ওগুলো এখন ট্রেন্ডিং চলছে ইউটিউবে, কী করবো বলো। এখন আমরা তো ওইগুলো দেখাতে পারবো না, যার জন্য আমাদের ভিডিওতে ভিউস নেই। যারা এখন দেখিয়ে দেখিয়ে ট্রেন্ডিংয়ে ডান্স করছে, কি দেখিয়ে ব্লগ করছে, রাতের ভিডিওগুলো যেগুলো লাইভ করে একদম কদর্য, নিজের হাজবেন্ড কী করে ওই সাথে বসে সাপোর্ট করে আমি আদৌ বুঝতে পারি না, কী যে হচ্ছে, আর আমরা যে এত মেহনত করছি কী যে হবে আমাদের সেটাই নেই, ভিউস নেই, 100টাই বেরোচ্ছে না, হবে কোথা থেকে। আমরা যদি এখন ডুম ডুম করে দেখিয়ে বেরোই তাহলে আধা শরীর দেখিয়ে তাহলে ভিউস হবে, একবার ট্রাই করবো দেখি।
চলো তোমরা সব ট্রেন্ডিং ভিডিও দেখো, এনজয় করো, দাদারা বৌদিদের ডুম দেখে এখন পছন্দ করো। অভয়ের বিচার কবে হবে সেটা জানি না, অভয়ের বিচার জন্য এখনও অপেক্ষায় আছি, ডাক্তারদের ন্যায় বিচার হোক। তোমরা আছো তো অভয়ের সাথে, ন্যায়ের বিচার কবে হবে? তোমরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে কমেন্ট করে জানাবে অবশ্যই। এবং যে রাস্তায় যারা ডান্স করে ট্রেন্ডিং ভিডিও, সেগুলো তোমাদের ভালো লাগে না? যেগুলো ঘরের ভিতরে প্রোগ্রাম করছে, রবীন্দ্রসঙ্গীত করছে, ক্লাসিক্যাল ড্যান্সগুলো, ডান্সগুলোকে এখন পুরো রাস্তায় নামিয়ে এনেছে, সেইগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো।